মোমো মাঞ্চুরিয়ান মোমো আর তো 10 বার নাম ভুলে যাই পড়ে পড়ে যাবে নারীও নবে নাড়াবো না না মুখে নিয়ে নাড়ালে পড়ে যাবে এক গালে বুঝতেই পারছো পুরো এক গালে वेरी गुड मॉर्निंग एक नतून ब्लगे तुम्हारे वेलकाम करी जस्ट शवशुरड़ी थे बड़ोलम बैरिए वही पास रास्ता दिए जा पिछने पास जावा रास्ता दिए कम आस मेन रोड थे बसि आशे रास्त क्च हो कारण वही पास रास्ता दिए जाए रास्ता खराब थे रास्ता दिए कम ही आसा है आगे गए डान दिखे जाब तो रास्तार भिउटा तुम्हारे देखा डान दिखे पड़े तो हमें जब बाइक सार्विसिंग करते कारण दो दिन धरे सार्विसिंग जान दो दिन धरे सार्विसिंग घूर सार्विसिंग हमारे भूल कारण अभी एक तो प्रथम दिन गेसि से दिन बंद छो जाए और द्वितीय दिन गेसि आगे थके बुकिंग करते हैं बुकिंगों को ले जाएंगे बुकिंग ना कर ले कारण ये स्टाफ उधर यही कारण है नहीं कि उधर स्टाफ कम छो से कारण यार सर्विसिंग चलो एन रोड व्यू दीते थको सार्विस चलते बाइकटा तो बसे वेटिंग रूमे अनेक टाइम होना कौन ठीक है ना हो तो बाइकटा एखन एसे नतून दादा साथ एक परिचय हलो ये जर हिमालय सरा सामने चशमा पड़ा ये दादार साथे और ये दादार साथे परिचय हो गल ये चशमा पड़ा और ये सामने दाड़ी रही है ये दादा दूजर साथ सकाले बजे चारटे दसटाए ढुके साढ़े नटा बोले दसटाए ढुके लैब खेते खेते ढुके तो चारटे बजे एन रास्ता एके बारे फाका लोक जन नहीं फोने और बसि चार जन कि तुम्हारे साथ कथा बोलते बोलते जाब और कथा तो सुनते पाना तुम्हारा
মাইক না লাগাচ্ছি ঠিকঠাক, ভালোভাবে একটা মাইক সেট আপ না করতে পারছি, ততক্ষণ আমারও মনে শান্তি আসছে না আর কি। ফার্স্ট টাইম এই ব্লগটা আমি আপলোড করবো, অনেক দিন ধরে ভাবছি যে মোটো ব্লগিং আপলোড করবো করবো করে আর হচ্ছে না, ব্লগ বানাচ্ছি টেস্ট করছি দেখছি ভালো লাগছে না তো ডিলিট করে দিচ্ছি, তো ফাইনালি এটা আপলোড করব। তো ফোনে আর 20% চার্জ আছে, পুরো দিনে ব্লগ বানাতে হবে, গিয়ে আবার হাবড়ায় আসব। আমি ভাই রিম্পা আর বুনু হাবড়ায় আসবো, বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার মোটো ব্লগেই দেখা হচ্ছে, চল। গুড ইভিনিং, এখন বাজে আমাদের, বলছিলাম কি আমি রিম্পা আর ভাই বোন একটু ভাইয়ের একটা প্যান্ট কিনতে হবে জগার, তো সেই কারণে ট্রেন যে আসবো, তো ভাইরা আগে পৌঁছে গেছে, পৌঁছে গেলাম ভাই বোন আমি, ভাই জন্য একটা জগার কিনতে হবে, তো চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে। এইটা দেখ, এইটা এটা এই কালারটা, এইটা ভাই যে জগারটা নেবে সেটা নেই, অ্যাভেলেবেল নেই, তো দেখি কোথায় পাওয়া যায় হাবলার। এখন যাচ্ছে ছেলেদের একটাও কালেকশন নেই, পাইনি এখনো, এখানে পাওয়া যাবে কিন্তু হলো না, বললেই গাড়ি যায়, কথা বললেই গাড়ি যায়। চ চ গোলবাজার, আমি ভুলে গেছি এইখান থেকে ডান দিকে, তো এখান থেকে ডান দিকে, তো হ্যাঁ তুমি রাস্তা বলবো আমাকে একটু, হ্যাঁ ওই দেখো ট্রেন পড়েছে, ট্রেন এই গেট পড়েছে, কিন্তু এবার চিনতে পেরেছি, এখানে তো পুরো স্ট্রিট ফুড আর স্ট্রিট ফুড, ও মাই গড, আরে বাপ রে, এখানে পুরো স্ট্রিট ফুড, তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি অশোকনগর গোলবাজারে, যেখানে স্ট্রিট ফুড, আরে বাপরে এত আওয়াজ, যেখানে স্ট্রিট ফুডের একদম পুরো দোকান তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে দুই সাইডে স্ট্রিট ফুডের একদম দোকান রয়েছে, তো চলো দেখি ভাই এখন কি অর্ডার দেয়। তো ভাইকে বললাম যে চল ঘুরে আসি, বলছে চল ঘুরে আসি, কি হয়েছে অর্ডার অর্ডার দিয়ে দিয়েছে, অর্ডার দিয়ে দিয়েছে, এখান থেকে অর্ডার করলাম, এখন খেয়ে দিয়ে দেখি। আমি আর ভাই এটা খাওয়ার পরে ফালুদা খাবো, এবার ব্যাপারটা হয়েছে কি রিম্পাকে খেতে বলছি, রিম্পা বলছে খাবো না, ওটা আরো মারা, একটু মানে আওয়াজটা কমে যাক চলে যাক,
ওটা আরো মারাত্মক। এবার ব্যাপারটা হয়েছে কি, বোন বলছে হুট করে বলছে ওর মধ্যে চিয়া সিড দেয়, রিম্পা চিয়া সিড খায় তো, বলছে ফালুদার মধ্যে চিয়া সিড দেয়। এখানে ফালুদা তৈরি, দেখা যাক কি অর্ডার দেয়। তো ভাই এখন অর্ডার দিয়েছে এইটা কেশর ফালুদা 50 টাকা করে। এখানে কি কি পাবে ডিটেইলস তোমরা পজ করে দেখে নাও, এগুলো পেতে পারো। এখন তো এই যে বানাচ্ছে কেশর ফালুদা, আমি ভাইকে খাইছিলাম রুটিতে, আমি যখন রুটিতে পোস্টিং ছিলাম ভাইকে ছিল রুটিতে, তখন একবার ভাই বলেছিল ওটাই ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। চলো এবার আমার বাইটটা তো পড়বে, আর আমার হাতে বাইট আছে মানে বড় বড় গাল, বুঝতেই পাচ্ছো এই ঠক ঠক করছে দেখতে পাচ্ছো এটা কি হয়েছে। এর ভিতরে যে গাঢ় ভাবটা না সেটা আমি পাচ্ছি না এখানে, একদম সত্যি কথা অনেস্টলি ভিউ গাঢ় ভাবটা পাচ্ছি না। রুকি তো ভাইকে খাইছিলাম একদম পুরো গাঢ়, ওখানে সেই গেছে না ভালো সাধারণ দিতে পারে। দাদার এটা মাইকটা সেট করে দাও তাহলে ভালো হচ্ছে।